আমরা অনেক সময় লক্ষ্য করেছি কোনো একটি গাছের ওপরে চাউমিনের মতো হলুদ বর্ণের পড়ে আছে অন্য একটি উদ্ভিদ এদের নাম স্বর্ণলতা বা আলোকলতা ইংরেজিতে বলে ডুডের বিজ্ঞানসম্মত নাম কাস্কোটা স্পিসিস। এদের কোনো পাতা থাকে না এদের ক্ষেত্রে হস্টিরে নামক বিশেষ এক ধরনের মূল পরিলক্ষিত হয় যার সাহায্যে আশ্রয়তা উদ্ভিদ থেকে তারা খাদ্য এবং পুষ্টি সংগ্রহ করে এরা হল মূলত পরজীবী উদ্ভিদ তবে এরা কিন্তু সপুষ্পক উদ্ভিদ সাদা ধরনের সাদা রঙের ফুল তোমরা দেখতে পাচ্ছ এবং এর সাথে তারা বংশ বিস্তার করে কোনো একটি অংশকে কেটে যদি আমরা অন্য কোনো গাছে লাগিয়ে দিই তাহলে সেখান থেকে অঙ্গজনের মাধ্যমে এরা ক্রমশ বৃদ্ধি পেয়ে পেয়ে পুরো গাছকে ছেয়ে ফেলবে তবে এই উদ্ভিদের বিশেষ ব্যবহার আছে এদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এবং কৃমিনাশক ঔষধ হিসেবে এদের বিশেষ ব্যবহার আছে যদি তোমরা ব্যাপারটি প্রথমবার জানলে অতি অবশ্য একটা লাইক করো